মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ পা ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন 9টা বাজে, দেখো কি অবস্থা। কাল রাতের থেকে মানে কাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝমাঝম বৃষ্টি, এত জোরে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, চারিদিকে জল জমে গেছে। তাই মাম্মা বেটোকে স্কুলে দিয়ে চলে এসেছি, ওকে আমরা আজকে টোটো করেই দিয়ে চলে এলাম। ওদের দুটোকে এত বৃষ্টি হচ্ছে, স্কুটার মিস্টারের একটু শরীরটা ভালোও নেই। বৃষ্টি পড়ছে বলে বানাবো হচ্ছে খিচুড়ি, চট জলদি তাড়াতাড়ি, কারণ অনেকটা বেজেও গেছে। বেটু মাম্মাকে দিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল, না হলে এতক্ষণ আমার রান্না হয়ে যায়। যাই হোক চলো খিচুড়ি করে দেবো, মিস্টারও ভালোবাসে, সবাই ভালোবাসে। আজকে বৃহস্পতিবার যদিও, তাড়াতাড়ি করে খিচুড়িটা বসিয়ে দিয়ে চান করে পুজো করে নেবো চলো। তারপর আবার বেটুকে আনতে যেতে হবে। আর ডালটা না ভাজা ছিল না, সেই জন্য একটুখানি এই শুকনো কলা যদি একটু ভেজে নিই তাহলে দেখবে পোকা হয় না, সেই জন্যই সেইটা করছি। আর এদিকে একটুখানি ডালটাকে একটুখানি গরমে একটু ফুটিয়ে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, স্টিম দিলে গলে যাবে সেই জন্যই একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে এইভাবেই আমি মুগ ডাল এরকম স্টোর করে রেখে দিই, তাহলে অনেকদিন মানে এক মাস ঠিকঠাকই থাকে। মাসকাবাড়ি মালের যে জিনিস সেটা করা হয়নি কো, তাই এখনই যেহেতু খিচুড়ি বানাবো সেই জন্যই ভাবলাম যে এটাকেও একেবারে একটু শুকনো কলায় নেড়ে নিই, ঠান্ডা হলে তারপরে এই জারের ভেতর ঢুকিয়ে রেখে দেবো। আর সকালে টিফিনে মাম্মাকে রুটি দিয়েছি আর আলু পনিরের তরকারি বানিয়েছিলাম, আর বেটুকে দিয়েছি ম্যাগি। খিচুড়ির জন্য দেখো সবজি কেটে নিয়েছি, বিশেষ কিছু সবজি ছিল না, স্পেশাল করার জন্য কাজু কিশমিশ দিয়ে বানাবো খিচুড়িটা। চলো তাড়াতাড়ি করে নিই খিচুড়ি, মোটামুটি রেডি। পটল ভাজাও ভেজে নিয়েছি, এই দেখো এবার বানাবো একটু বেসন রেডি করেছি, বেগুনি বানাবো, এই দেখো বেগুনও কেটে নিয়েছি তার জন্য, আর করবো পাঁপড় ভাজা। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু, খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। রান্না বান্না কমপ্লিট, দেখো 10:30 বাজে, মিস্টার গেছে স্নান করতে, এবার আমি যাবো স্নান করতে, জামা কাপড় নিয়ে নিয়েছি চলো এবার স্নান করে আসি। এত গরম লাগছে, আবার রোদ্র আকাশটা দেখছি আবার একটু একটু কম হচ্ছে, যে খিচুড়ি বানিয়েছি অমনি দেখো রোদ্র উঠে যাচ্ছে। সে যাই হোক চলো স্নান করে পুজোটা করি, বৃহস্পতিবারের পুজো একটু দেরি হয়। এদিকে আমার পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো হয়ে গেছে, কিন্তু এই বাসনগুলো না আমি ধুতে পারছি না জানো তো, বৃষ্টি হচ্ছে এত জোরে কি বলবো। দেখো এই নিয়ে কাজ করলাম, ঠাকুরের প্রদীপ ধরে ভেতরে ঢুকিয়ে রাখি, পরে নিচে নিয়ে চলে যাব, নিচে সেট আছে ওখানে ধুয়ে নিতে হবে। এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, আকাশের অবস্থা দেখেছো, মেঘলা করে আছে, রোদ উঠেও আবার মেঘলা করে গেল। চলো মাছুয়াকে খাবার দিই, মাছুয়া খাই দেখি করে দেবো। এ দেখো গাছ কিনে এনেছি দুটো, একটা পুদিনা গাছ আর একটা টগর ফুলের গাছ, ফুলগুলো দেয়া হলো না ঠাকুরকে। টাটা সাবধানে যাও, বন্ধ করলাম, চলো জলটা চেঞ্জ করি, মাছটার কি হয়েছে কে জানে। জলটা চেঞ্জ করে দিলাম মাছুয়ার, চলো এবার এক গাদা কাজ আছে, এবার কাজগুলো করি রান্নাঘরে। বেটুর বাচ্চা 11:30, 12:10, 15 নাগাদ বেরোবো, বৃষ্টি তো থামেনি, সেই রেনকোট পরেই যাবো। ফেরার সময় কোনো অসুবিধা হয় না, চলো বোতলগুলো এবার ধুয়ে নিই, তিনটে বোতলই হয়ে গেছে, চলো বোতলগুলো ধুই। বাচ্চা একটা আদিকে নিয়ে স্কুল থেকে চলে এলাম, এত বৃষ্টি, আবার একটু রোদ্দুর উঠেছে, এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তারপরেই বেটুকে নিয়ে চলে এলাম। কি গরম দেখো, ঘেমে নিয়ে গেছি, একেবারে জল পড়ছে একেবারে, মানে যতটা না বৃষ্টির জলে ঘেমে ভিজেছি
তার থেকে বেশি আমি ঘামে ভিজেছি জানো তো, রেনকোট পরিয়ে আবার পরে নিয়ে আসা, আদিকেও রেনকোট পরিয়ে নিয়ে এলাম। আর এখন কি খাচ্ছে, এখন জেলি খাচ্ছে। ওর দেখবে জানলার ধারে এরকম চকলেট রেখে দেয় জানো তো, জানলার এই জানলার মানে বিছানার এই জানলাতে, এখানে এই দেখো এই কিন্ডার জেলিগুলো ছিল, এটাই জেলি ছিল, জেলি ফুরিয়ে গেছে, আজকে শেষ হয়ে গেল, সমাপ্তি। দেখা তো জেলি কিরকম জেলি, দেখা তো জেলিটা বন্ধুদের, দেখো বল 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 পচা করে চাচা, চাচা করলেই পড়ে গেল, দেখলি তো ঠাকুর রেগে যায়। চলো আর অনেক কাজ বাকি আছে জানো তো, মেশিন চালাবে একটু, কালকে থেকে জামা কাপড়টা পরে আছে, মানে আজকে রোদুর উঠবে সকালে কাচবো, সে আর হলো না, তো রান্নাঘর পরিষ্কার করতে হবে, আগে বেটুকে চান করিয়ে খাইয়ে দিই তারপরে কাজগুলো করবো, একা হাতে সবকিছু করতে হয় বুঝলে, তুমি একটু হেল্প করবে আমাকে, আদি হেল্প করতে চায় জানো তো, এই বাটিতে যে খাবে দাও, একটা ভালো গুণ কি বলতো, ওই বাটি করে চাই খাক না বাটি নিয়ে খায় জানো তো, আর বাটিটা ধুয়ে রাখার চেষ্টা করে ওর মতো করে। এখন বিকেল 4টে বাজছে, আমি আবার রান্নাঘরে চলে এসেছি, এখন মিস্টার বাম্মাকে নিয়ে ফিরবে, ওদের জন্য কিছু খাবার বানাই, সেই জন্যই বানাতে চলে এসেছি, রুটি বানাবো, আর তরকারি তো বানিয়ে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছি, সেই রুটিটা করতেই চলে এসেছি। আসলে বেটুকে নিয়ে শুয়েছিলাম তো, একটু খেয়ে দিয়ে শোয়ার পর না চোখ লেগে গিয়েছিলো একটু, সেই ঘুম চোখে 4টের সময়, ঠিক 4টের সময়তেই ঘুম ভেঙে যায় জানো তো, 4:30 আসে ওরা, তাই এই সময় করি, তাহলে গরম গরম রুটিটা খাবে, কোনোদিনও রুটি কোনোদিনও পরোটা যাই হোক করে দিই। আর এদিকে এসেছে অ্যাকোয়াগার্ড সার্ভিস করতে জানো তো, যে ওনাকে ওপরে বসিয়ে রেখে আমি রুটিটা করতে চলে এলাম, মিস্টারও চলে আসবে। অ্যাকোয়াগার্ডটা 2 দিন ধরে না কি হচ্ছে কে জানি, মনে হয় ফিল্টার চেঞ্জ করতে হবে, আর বাড়িতে খাওয়ার জল না থাকলে জানো তো কী অবস্থা হয়, মিস্টার কিনে কিনে আনছে কিন্তু ওই যে অ্যাকোয়াগার্ডের জল খাওয়া অভ্যেস হয়ে গেছে, কলের জল আর খাওয়া যায় না। রুটি হয়ে গেছে, এবার তরকারিটা গরম করে নিয়ে চলো, আমার গরম করার নিনজা টেকনিক দেখো, তাওয়ার উপরেই আমি বসিয়ে দিলাম, ঠিক গরম হয়ে যাবে আস্তে আস্তে জানো তো, যেহেতু আজকে বৃহস্পতিবার আর মাইক্রোওভেনটা পরিষ্কার করা হয়নি আজকে, সেই জন্যই চলো হয়ে গেছে, এবার উপরে যাই। কে বলে দেখি দাদা কবে যে ঠিক হবে কে জানে, জলটা খুব অসুবিধা হচ্ছে এই 2 দিন ধরে জানো তো। এখন 7:00 বাজছে, আমি সন্ধ্যে দিয়ে চলে এসেছি, আর এখন করছি ভুট্টা। আর অ্যাকোয়াগার্ডের জলের তো অবস্থা বললামই, বলে গেল যে ফিল্টার আনতে 2-3 দিন সময় লাগবে, এখনও 2-3 দিন কেনা জল খেতে হবে বুঝলে। আর এই ভুট্টাগুলো ছিল মিস্টার 2 দিন আগেই কিনে এনেছিল রিলায়েন্স স্মার্ট পয়েন্ট থেকে, আমার ভালো লাগে খেতে জানো তো, এগুলো 16 টাকা করে দাম নিয়েছে এক একটা, এমনিও বিক্রি হয় মাঠে ধারে আমাদের এখানেই 15-16 টাকা করেই দাম হয়, কাঁচা নিয়ে এসেছিলো তাই একটুখানি আমি এই যে আগুনে গরম করে সেকে নিচ্ছি, কীরকম আওয়াজ হয় দেখো ফটফট ফটফট করে, বেশ ভালো। যাই হোক চলো একটু নুন আর লেবু দিয়ে গাটা মাখিয়ে নিচ্ছি, আর বেটু দাঁড়িয়ে আছে খাবে বলে জানো তো, বেটু এই প্রথম দেখেছে বলছে ভুট্টা ভুট্টা খাবো, কোন কিছু লাগিয়ে দেবো, তোমার হাতে গরম লাগবে, ঠিক আছে টিস্যু লাগিয়ে দেবো, টিস্যু লাগিয়ে। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, ততক্ষণের জন্য বাই।